এক সাইকো কিলার যে মধ্যরাতের নির্জন রাস্তায় মানুষের গন্ধ পেলে বুভুক্ষু শয়তান হয়ে ওঠে। শুধু তাই নয়, বেশ পরিবর্তন করে মানুষকে নিজের আয়ত্তে নিয়ে আসে খুব সহজে, সে পুলিশই হোক বা ব্যস্ত রাস্তার জনতাই হোক। এমনই এক কোরিয়ান মুভির গল্প নিয়ে হাজির হয়েছি আজ। গল্পে যাওয়ার আগে, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। শুরু করছি আজকের গল্প, কোরিয়ান মুভি মিডনাইট। গল্পের শুরুতেই দেখা যায় এক মেয়ে বাড়ি ফেরার পথে গাড়ি পায় না। তখন একটা গাড়ি তার সামনে এসে তাকে সাহায্য করতে চায়, কিন্তু মেয়েটি রাজি হয় না। পেছন ফিরে সে যখন ফোনে ব্যস্ত, তখন সে গাড়ির ভেতর থেকে সাহায্যের আবেদন শোনে। ভীত পায়ে এগিয়ে গিয়ে দেখে চালক নেই। গাড়ির ভেতরে একটা অর্ধমৃত লোক বাঁধা অবস্থায় রয়েছে। লোকটির শরীরে গভীর ক্ষত। মেয়েটি যখন পালাতে যাবে, তখন চালকটি তাকে এক ঝটকায় গাড়িতে তুলে নেয় এবং নির্মমভাবে কেটে কেটে খুন করে। ওই খুনি পুলিশকে খবর দেয় এবং পুলিশের কাছে এমন ভাব দেখায় যে এই খুন দেখে সে অসুস্থ বোধ করছে। পুলিশও তার কথাই বিশ্বাস করে। এক বহুজাতিক সংস্থায় কাজ করে মূক ও বধির একটি মেয়ে। কেবল সে একা কথা বলতে পারে না এমন নয়, তার মাও একইভাবে শুনতেও কথা বলতে পারে না। মা কাজ করে একটা লন্ড্রিতে। লন্ড্রিতে ইনকাম ভালো হয়েছে বলে মালিক তাকে ডবল বেতন দেয়। সেই টাকা পেয়ে মা ভীষণ খুশি। সে তার মেয়েকে নিয়ে সমুদ্রের ধারে ঘুরতে যাবে ঠিক করে। এদিকে মেয়ে কোম্পানির ক্লায়েন্টের মিটিংয়ে নিয়ম অনুযায়ী ক্লায়েন্টদের সঙ্গে মদ্যপানে যায়। ফেরার সময় তার মায়ের কর্মস্থল থেকে তার মাকে গাড়িতে তুলে নেয়। অন্যদিকে আরেকটি পরিবার দেখানো হয়, যেখানে রয়েছে বাবা মাহীন দুই ভাই বোন। দাদা পুলিশে চাকরি করে, বোনটি তার নয়নের মণি। বোন যাচ্ছে ব্লাইন্ড ডেটে। দাদা বোনের ছোট পোশাক নিয়ে খুঁতখুঁত করে। বোনকে বারবার বলে দেয় রাত্রি 10টার মধ্যে বাড়ি ঢুকতে। ওদিকে সেই মুখ এবং বধির মা মেয়ে তাদের বাড়ির কাছাকাছি পৌঁছে যায়। মেয়ে মাকে গাড়ি থেকে নামিয়ে গাড়ি পার্ক করতে যায়। মা কিছুটা রাস্তা এগিয়ে মেয়ের জন্য অপেক্ষা করবে বলে নির্জন অস্পষ্ট গলিপথ ধরে হাঁটতে থাকে। ওদিকে পুলিশ দাদাটি দেখে 10টার বেশি বাজছে, অথচ তার বোনের এখনও পাত্তা নেই। সে তার বোনকে ফোন করলে বোন বলে, ফিরছি, মার্কেটের সামনেই আছি। ওই গলিতেই মুখ বধির মা এবং ওই মেয়েটি একে অপরকে ক্রস করে, আর ওদের মাঝখানে দাঁড়িয়ে থাকে সেই সাইকো কিলারটি। সে প্রথমে বয়স্ক মহিলাটিকে মারবে বলে ঠিক করে, কিন্তু পরে ওই মেয়েটিকে দেখে তার সিদ্ধান্তের বদল হয়। সে মেয়েটির দিকে ছুটে যায় এবং মেয়েটির কোমরে ছুরি গেঁথে দেয়। তারপর মেয়েটিকে একটা অন্ধকার জায়গায় ফেলে রেখে নিজে গাড়ির মধ্যে উঁত পেতে বসে থাকে তার পরবর্তী শিকারের জন্য। ওই বয়স্ক মহিলার মেয়েটি গাড়ি পার্ক করে যখন ওদিকে হেঁটে আসছে, তার সামনে একটা জুতো এসে পড়ে। ও ওখানেই থেমে যায়। ওদিকে সাইকো কিলারটি গাড়ি থেকে দেখে এবং ভাবে, ও যদি এই জুতোই হাত দেয় তাহলে আজ ওকেও খুন করব। মেয়েটা জুতোটা ক্রস করে এগিয়ে যাচ্ছে, এমন সময় সেই অন্ধকার জায়গাটা থেকে আর একটা জুতো মেয়েটির সামনে এসে পড়ে। মেয়েটা তখন অন্ধকার জায়গাটার দিকে ধীর পায়ে এগিয়ে যায়। হঠাৎ একটা মেয়ের হাত তাকে টেনে ধরে, বলে, আমাকে সাহায্য করো। তাকে তার ক্ষতটা দেখায়। সেই সময় তার পেছনে এসে দাঁড়ায় খুনিটি। তার মাথায় টুপি, মুখে মাস্ক। মেয়েটিকে আঘাত করার আগেই মেয়েটি দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটতে থাকে। মেয়েটি ছুটতে ছুটতে পার্কিং লটে তার গাড়ির সামনে এসে পৌঁছে যায়। কোনো রকমে খুনের হাত পালিয়ে তার গাড়ির ভেতরে ঢুকে যখন একটু নিশ্চিন্ত হয়, তখন ব্যাকসিট থেকে তার গলা চেপে ধরে খুনিটি, যে আগেই গাড়ির ভেতর ঢুকে বসেছিল। সে মেয়েটাকে বলে গাড়ি চালাতে। মেয়েটা বুদ্ধি করে গাড়িতে স্পিড তুলে একটা দেওয়ালে ধাক্কা মারে এবং কোনো রকমে গাড়ির থেকে বেরিয়ে তার মায়ের কাছে পৌঁছে যায়। ডেঞ্জার বাটনে হাত দেয়। সঙ্গে সঙ্গে পুলিশ তাদের সঙ্গে ভয়েস কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু যেহেতু তারা কথা বলতে পারে না বা শব্দ শুনতে পায় না, তাই কোনো লাভই হয় না। ওদিকে খুনিটি তার গাড়ির মধ্যে পুলিশের বোনটিকে বেঁধে ফেলেছে। সে মুহূর্তের মধ্যে গাড়িতে ড্রেস চেঞ্জ করে মাস্ক টুপি খুলে ভদ্র পোশাকে একটা ব্যাগে নানা রকম ছুরি জাতীয় হাতিয়ার ভরে পৌঁছে যায় মা মেয়ের কাছে। তাদের কাছে গিয়ে তাদের বোঝায় সে তার বোনকে খুঁজে পাচ্ছে না। মেয়েটিকে নানা রকম বিবরণ দেয়। মেয়েটি ভাবে সে যেই আহত মেয়েটিকে দেখেছিল অন্ধকার গলিতে, সেই মেয়েটিই হয়তো এই লোকটির বোন। সে আকারে ইঙ্গিতে ফোনে টাইপ করে খুনিকে মেয়েটির কথা বলে। খুনিটি ছল করে কাঁদতে থাকে। কোথায় দেখেছো, আমায় নিয়ে চলো,
ওরা যখন ইতস্তত করে রাজি হয় সেদিকে হাঁটতে থাকে, সে সময় এক পুলিশ ভ্যান এসে দাঁড়ায় ওদের সামনে। খুনিটি পুলিশকে বলে ওর বোনকে পাচ্ছে না, এরা দেখেছে ওর বোনকে, ওর বোন বিপদে পড়েছে। পুলিশ ওদের থানায় নিয়ে যায়। যেতে যেতেই মেয়েটির মায়ের খুনিটার হাবভাব দেখে সন্দেহ হয়। এছাড়া একটা কথা আমি আগে বলতে ভুলেছি, বোবা মেয়েটির মা যখন ওই গলিপথ ধরে হাঁটছিল তখন সেই আহত মেয়েটির দাদা, যে কিনা পুলিশ, তার সঙ্গে ওর দেখা হয়। সে ওকে তার বোনের কথা জিজ্ঞাসা করে। সেই ব্যক্তিকে দেখেই বোঝা যাচ্ছিল সে কত অসহায় হয়ে খুঁজছে। খুনি এবং সেই ব্যক্তি দুজনেরই ওই গলিতে বোন হারিয়েছে, এটা ওই মহিলাকে উদ্বিগ্ন করে। থানায় যখন বোবা মেয়েটির রিপোর্ট লেখাচ্ছে তখন তার মায়ের খুনের প্রতি সন্দেহ আরও বদ্ধমূল হয়। সে আকারে ইঙ্গিতে তার মেয়েকে বোঝানোর চেষ্টা করে, তা কিন্তু খুনির চোখ এড়ায় না। যেহেতু মেয়েটি ক্লায়েন্ট মিটিংয়ে মদ্যপান করেছিল তাই তার বক্তব্য নিয়ে পুলিশ সংশয় প্রকাশ করে। পুলিশ রিপোর্ট নিয়ে বাইরে যায়। তখন খুনিটি মেয়েটির বয়ান পড়ে দেখে। ও বলে, তোরা অনেক কিছু আমার সম্পর্কে জেনে গেছিস, তোদের আর মাছতে দেওয়া যায় না। যেহেতু এরা কানে শুনতে পায় না তাই এরা বুঝতে পারে না খুনির কথা। সেই সময় ওই থানায় হাজির হয় সেই আহত মেয়েটির দাদা, এও একজন পুলিশ অফিসার। তার বিবরণের সঙ্গে এদের দেওয়া মেয়েটির বিবরণ মিলছে দেখে এদেরকে তার বোনের ছবি দেখাতে বলে থানায় থাকা পুলিশ দুটি বাইরে যায়। দাদাটি যখন তার বোনের ছবি এই বোবা মেয়েটিকে দেখায় তখন সে বলে, হ্যাঁ, একে দেখেছে আহত অবস্থায়। দাদাটি যখন রাগে পাগলের মতো করছে তখন সাইকো কিলারটির ভয় হয়, যদি ধরা পড়ে যায়। সে তখন পেছন থেকে একটা ছুরি নিয়ে তাকে আক্রমণ করতে যায়। কোনো রকমে যখন পুলিশ দাদাটি খুনিটিকে কায়দায় ফেলে তার গলায় ছুরি ধরে তার বোনের কথা জিজ্ঞাসা করছে তখন ওরা মা মেয়ে বাইরে থাকা পুলিশ দুটিকে ডাকতে যায়। কিন্তু থানার ভেতর কী ঘটেছে বোঝাতে না পারায় ফল হিতে বিপরীত হয়। পুলিশকে দেখে খুনিটি এমনভাবে কাঁদে যে পুলিশগুলি ভাবে বোনের শোকে পাগল হয়ে ওই পুলিশটি একরকম খতরনাক হয়ে উঠেছে। ওরা পুলিশ দাদাটিকে বন্দি করে, খুনিকে ছেড়ে দেয়। যখন ভুল বুঝতে পারে তখন খুনি হাওয়া। দাদাটি মা মেয়েকে বাড়িতে পৌঁছে দেয়। মাকে লন্ড্রির জিনিসপত্র দিতে দোকানে যেতে হতো, তাই লন্ড্রির মালিক জিনিসপত্র নিতে আসলে মা তার সঙ্গে যেতে বাধ্য হয়। মেয়ে যখন ঘরে একা তখন ঘরে হাজির হয় সেই সাইকো কিলার। মুখপথিত্বের ঘরে নানারকম বিপদ অ্যালার্ম থাকে, যা তাদেরকে যেমন বিপদের পূর্বাভাস দেয় তেমনি প্রতিবেশীদেরও সচেতন করে। খুনি আগে এসে বাইরের দিকে সমস্ত বিপদ অ্যালার্ম ভেঙে দেয়, তারপর ঘরে ঢোকে। মেয়েটি কিছুই বুঝতে পারে না। যখন তাকে একটা ধারালো অস্ত্র নিয়ে কাটতে যাবে তখন সে কিছু একটা আভাস পেয়ে নিজেকে বাঁচিয়ে নেয় এবং একটা ঘরে নিজেকে বন্দি করে সেই বোন হারানো পুলিশটাকে মেসেজ করে। খুনির হাত থেকে বাঁচিয়ে জানলা দিয়ে লাফ দেবে এমন সময় খুনিটা এসে তার চুলের মুঠি ধরে ফেলে, কিন্তু মেয়েটি কোনো রকমে আঁচড়ে কামড়ে নিচে পড়ে ছুটতে থাকে। খুনিটিও ওকে ধাওয়া করে। রাস্তায় ওদের দেখতে পায় পুলিশ দাদাটি। খুনিটি যখন মেয়েটির পালানোর পথ এক প্রকার বন্ধ করে ফেলেছে তখন পেছন থেকে খুনিকে সারেন্ডার করতে বলে পুলিশটি। খুনি সঙ্গে সঙ্গে ছুরিটা তার নিজের গলায় গেঁথে ফেলে, বলে, আমি মরে গেলে তুমি তো তোমার বোনের খোঁজই পাবে না। সে ধীরে ধীরে যন্ত্রণায় ছটপট করতে করতে মরবে। তুমি চিন্তা করো, তুমি তোমার নিজের বোনকে বাঁচাবে নাকি একে? পুলিশটি তার বোনেরই সন্ধান চায়। খুনিটি তখন মিথ্যে করে বলে, তোমার বোনকে এদের বাড়িতেই লুকিয়ে রেখেছি। পুলিশটি তখন ছুটে ওদের বাড়িতে যায়, গিয়ে তার বোনকে খুঁজে পায় না। সেই সময় মেয়েটির মাও হাজির হয় বাড়িতে। বাড়ির অবস্থা দেখেই বুঝতে পারে মেয়ে বিপদের মধ্যে আছে। সে সেখান থেকে ছুটতে থাকে, পুলিশটিও তার পিছু পিছু যায়। এদিকে পুলিশটির বোন কোনোভাবে নিজের বাঁধন কেটে গাড়ি থেকে রাস্তায় এসে পড়ে। যেহেতু আহত তাই ছুটতে বা হাঁটতে পারে না। আর ওদিকে বোবা মেয়েটি আরও একবার খুনির হাত থেকে পালাতে সক্ষম হয়। সে ছুটতে ছুটতে এসে পড়ে ওই মেয়েটির সামনে। মেয়েটি ওকে বাঁচাতে বলে, কারণ ও হাঁটতে পারছে না। বোবা মেয়েটি তখন ওকে নিয়ে একটা জায়গায় লুকায়। খুনিটিও তার গাড়িতে এসে দেখে পুলিশের বোন পালিয়েছে। সে বুঝতে পারে কাছাকাছি কোথাও লুকিয়ে আছে, কারণ তার পক্ষে বেশি দূর যাওয়া সম্ভব নয়। মেয়ে দুটিও বুঝতে পারে এখানে বসে থাকলে মরতে হবে। বোবা মেয়েটি তখন তার ফোনটি পুলিশের বোনের হাতে দিয়ে বলে, তুমি তোমার দাদাকে ফোন করো, আর নিজে ওই মেয়েটির হাত থেকে ছুরি নিয়ে বাইরে বেরিয়ে আসে। খুনিটিকে ওর প্রতি সচেতন করে ছুটতে থাকে লোকালয়ের দিকে। খুনিও রাস্তায় ওর পেছন পেছন ছুটতে থাকে। এদিকে পুলিশের বোনটি তার দাদাকে ফোন করে, তার দাদা এসে তাকে হসপিটালে ভর্তি করে। তারপর সে খুনি আর বোবা মেয়েটির খোঁজে বের হয়। এদিকে বোবা মেয়েটি শহরের মধ্যে এসে যখন দেখে সে আর খুনির সাথে পেরে উঠছে না তখন সে তার দিকে ছুরি তাক করে।
আর তা দেখে শহরের জনতা সব ভয় পায়। মেয়েটি সবার কাছে সাহায্য চায়, কিন্তু কেউ ওর কথা বুঝতে পারছে না, বরং ওকে ভুল বুঝছে দেখে ও ভয়ে ছুটে পালায় ওখান থেকে। এদিকে ওখানে থাকা পুলিশকে সাইকো গিলার্টি বলে, আমার বোনের কিছু হলে তার দায় কে নেবে, ওকে খুঁজে দিন। পুলিশগুলি তখন মেয়েটিকে ধরে তার থেকে ছুরি কেড়ে ছুরি ও মেয়ে দুজনকেই খুনির হাতে তুলে দেয়। খুনি যখন মেয়েটিকে একটা জায়গায় নিয়ে গিয়ে খুন করতে যাবে, তখন পুলিশ দাদা এসে মা চায়। খুনিটির সঙ্গে ধস্তাধস্তি করে তাকে পরাস্ত করে। মেয়েটিকে এসে বলে, তোমার মা তুমি শহরের দিকে গেছো শুনে ওখানে তোমাকে খুঁজে বেড়াচ্ছে। খুনিটি পড়ে পড়ে তা শোনে। খুনিটি হঠাৎ করে উঠে বলে, আজ আমি তোমার মাকেই খুন করব। তারপর সে শহরের দিকে ছোটে, এরাও পিছু পিছু ছোটে। খুনিটি মেয়েটির মাকে দেখতে পায়। মায়ের দিকে যখন এগিয়ে যাবে, তখন বোবা মেয়েটি ছুরি নিয়ে খুনির দিকে এগিয়ে যায় এবং ছুরি গেঁথে যায়। সবাই দেখে নিচে রক্ত পড়ছে ফোঁটা ফোঁটা। খুনি হাসে, বলে ছুরি থাকলেই হয় না, ছুরি চালাতেও জানতে হয়, নিজের হাতটাই কাটল তো। তারপর মেয়েটা যখন খুনিকে ছাড়ে, সবাই অবাক হয়ে দেখে মেয়েটার পেটে ছুরি গাঁথা। সবাই বলে ওর দাদা ওকে ছুরি গেঁথেছে। খুনিও অবাক হয়, কারণ সে আর মেয়েটাই একমাত্র জানে ছুরিটা মেয়েটা নিজেই নিজেকে গেঁথেছে। খুনি অবাক হয়, দেখে সবাই ভুল ভাবছে, সবাই ভাবছে ওই মেয়েটাকে ছুরি গেঁথেছে। পুলিশও হাজির হয়। খুনি নিজের চালে নিজেই মাত খেয়ে যায়। মেয়েটা মুচকি হাসে ওর দিকে তাকিয়ে, ও রাগে অন্ধ হয়ে মেয়েটাকে খুন করতে যায়। তখন পুলিশ খুনিকে গুলি করে মেরে ফেলে। শেষ দৃশ্যে দেখা যায় মেয়েটি, তার মা ও পুলিশ দাদা ও তার বোন একসাথে সমুদ্রে ঘুরতে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।